না কেন, এই কাটা কাটা যে কথাগুলো বলছি এগুলো আমার আলোচনা। কথা বুঝতে পারছেন ভাই? কারা কারা বুঝতে পারছেন না একটু হাত তোলেন। কি বললাম? বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। আজকে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়নি, তারপরে কিছু জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে ইসলামটাকে আপনি বুঝতে পারবেন। গোটা বিশ্ব জগতে আমরা মুসলিম জাতি, মানে যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাস করে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যে আইন আমাদেরকে দিয়েছেন, তিনি যেটা চান তার ওপরে কেউ যদি আত্মসমর্পণ করে দেয় এটার নাম হচ্ছে মুসলিম। কার নাম মুসলিম? কথা বলেন ভাই, মুসলিম কাকে বলে? কথা বলতে হবে, একটা জিনিস হলেও শিখতে হবে। যদি একটা জিনিস আপনাকে শেখাতে পারি তাহলে আমরা সাকসেস। একদিনে দেড় ঘন্টা বা এক ঘন্টা আলোচনাতে সম্পূর্ণ আপনাকে বোঝানো আমাদের দ্বারা সক্ষম নয়। শুধু আপনি যে মুসলিম, এই যে আপনি মুসলিম, এর বাংলা মানেটা আপনাকে জানতে হবে, বা এর সিফাত বৈশিষ্ট্য, মুসলিম হওয়ার জন্য কী কী গুণ লাগে, এগুলো যদি না জানেন গোটা জীবনটাই বৃথা। মুসলিম যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে নিজের যাবতীয় ইচ্ছাকে সমর্পণ করে দেয়, এই ব্যক্তির নাম হচ্ছে মুসলিম। মানে যখন আপনি নিজেকে মুসলিম দাবি করবেন আপনি নিজের ইচ্ছে মতো চলতে পারবেন না, যখন নিজেকে আপনি মুসলিম দাবি করবেন ইচ্ছে মতো খেতে পারবেন না, যখন নিজেকে মুসলিম দাবি করবেন ইচ্ছে মতো রাস্তাঘাটে চলতে পারবেন না, মানে সব জায়গাতে আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানকে মেনে চলার নাম হচ্ছে মুসলিম। খুব কঠিন জিনিস, কিন্তু আমরা সকলে বলি মুসলিম। আমরা কন্ট্রোল থেকে রেশন কার্ডে থেকে তেল নিয়ে আসি, বিবাহ করার সময়তে আমরা পাঁচ কালেমা পড়ে আমরা বিয়ে করছি মুসলিম সেজে, কিন্তু এই মুসলিম আল্লাহ সুবহানের কাছে প্রকৃত মুসলিম নয়। মুসলিমের জন্য গুণাবলী লাগবে, বৈশিষ্ট্য লাগবে। গোটা বিশ্বজগতে অজস্র ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে জানেন ভাইজান? কতগুলো ধর্ম আছে? আমার কথা বুঝতে পারছেন না মনে হচ্ছে। গোটা বিশ্বজগতে মানুষের সংখ্যা 750 কোটি। কত কোটি? মানুষের সংখ্যা 750 কোটি, আর ধর্ম আছে 4500। কতগুলো? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠ নম্বর 19 তার আর্টিকেল ছাপিয়ে বলছে গোটা বিশ্বজগতে মানুষের সংখ্যা আছে প্রায় 750 কোটি, আর ধর্মের সংখ্যা আছে প্রায় 4500। আমরা মুসলিমরা আছি প্রায় 170 থেকে 180 কোটি, খ্রিস্টানরা আছে গোটা বিশ্বজগতে 220 কোটি, হিন্দুরা আছে 130 থেকে 140 কোটি, ইহুদি আছে 150 কোটি। এই পরিসংখ্যান মনে থাকবে ভাই? বুঝতে পারছেন? মানে আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আপনারা কবরস্থানে এসেছেন বা কোনো মরাবাড়িতে এসেছেন, না মুখে একটু হাসি আছে না একটু কথাবার্তা আছে, না অনেক বেশি খাওয়া দাওয়ার পরে একটু ক্লান্তিবোধ মনে হচ্ছে। আমরা গোটা বিশ্বজগতে মুসলিমরা কত কত বললাম বলেন তো ভাই, কত সংখ্যা? 170 থেকে 180 কোটি। গোটা বিশ্বজগতে মুসলিমরা মোটেও সংখ্যায় কম নয়। ভারতবর্ষে আমরা মুসলিমরা সংখ্যালঘু। পৃথিবীতে 52টার ওপরে দেশ আছে, প্রায় 56খানা দেশ আছে যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ, মুসলিমরা সংখ্যায় বেশি। 56খানা ইসলামিক কান্ট্রি দেশ আছে, আমরা ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘু। তার জন্য আমরা অনেক সময়তে মনে করি, মনে হয় আমরা গোটা বিশ্বজগতে কম। জি না, গোটা বিশ্বজগতে দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, তথা আমরা হতভাগা মুসলিমরা। ভাই আপনি নিজে বুঝেন না যে আপনি মুসলিম, আপনি কেন মুসলিম, আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছি এটা আপনি বুঝেন না। আপনাকে যদি বলা হয় ভাই আপনি কেন মুসলিম, আপনি বলবেন গরু মাংস খাই যে, কি বলবেন? আপনার কাছে মুসলিম মানে গরু মাংস খাই, ওই হিন্দু হরিপদ দাস আছে খাই না। আপনি মুসলিম মানে ছোটবেলায় আপনার বাবা আপনার অজান্তে কেটে দিয়েছে এই জন্য আপনি মুসলিম, ওই হরিপদ ঠাকুর ওর সন্তানে কাটা হয় না, মানে আমাদের কাছে হিন্দু মুসলিম মানে এটাই। ভাই এটাই যদি মনে হয় এই কথা জেনে রাখবেন, গোটা বিশ্বজগতে খ্রিস্টান আছে ইহুদি আছে তারা গরুর মাংস খায়, খায় কি খায় না কথা বলেন। এখন আপনি যদি মনে করেন গরুর মাংস খাওয়াটাই হিন্দু মুসলিমের এটা একটা মানদণ্ড বা স্ট্যান্ডার্ড, তার মানে জেনে রাখবেন আপনি এখনও ভুলের মধ্যে আছেন, ইসলাম বুঝেননি। খাওয়া কি খাওয়া না খাইতে ইসলাম নয়,
ইসলাম হালাল করেছে, ইচ্ছে হলে খেতে চাইলে খেতে পারেন, নাই চাইলে খাবেন না, এটা ইসলাম বাধ্যতামূলক করে নাই। আপনি যদি মনে করেন যে খৎনা দেওয়া এটাই হচ্ছে সব যাইতে মুসলমানি বা মুসলমান হওয়া মূল কারণ, যে খৎনা করে না সে মুসলিম নয়, জেনে রাখবেন গোটা বিশ্বজগতে ইহুদিদের নিকটে খৎনা করা ফরজ। কি বললাম কথা বুঝতে পারছেন? যারা ইহুদি জিউশ, ইহুদিদের নিকটে খৎনা করা ফরজ, আমাদের আহলে হাদিসদের নিকটে খৎনা করা সুন্নাত, হানাফি মাজাবে ওয়াজিব, শাফিরা বলে মুস্তাহাব। চিন্তা করে দেখেন যারা ইহুদি তাদের নিকটে কি ফরজ, আহলে হাদিস সমাজে এটা প্রচলিত যেটা হচ্ছে সুন্নাত, হানাফিদের নিকটে ওয়াজিব, আর শাফি মালিকি তাদের মত অনুযায়ী মুস্তাহাব। কেউ যদি খৎনা না করে, সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম বলে দাবি করতে পারে, জান্নাতে যাওয়ার জন্য তার বাধা তৈরি হবে না। তবে খৎনা করাটা উত্তম, ভালো করতে পারে, করলে নাকি হয় এমন ধরনের পাওয়া যায়। কিন্তু ইহুদি যারা তাদের নিকটে খৎনা করা ফরজ, খৎনাবিহীন কোনো ব্যক্তি যদি ইহুদি সমাজে ঢোকে তাকে ঢুকতে দেওয়া হয় না। মানে আপনাকে এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই মুসলমানদের চাইতেও ইহুদি খ্রিস্টানদের নিকটে খৎনা করার গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। কিন্তু আমরা মনে করি খৎনা করার নামই হচ্ছে মুসলিম, আছে না নাই? খৎনা করার সময়তে অনুষ্ঠান না করলে যেন আপনার কেমন কেমন লাগে। একজন ভাই প্রশ্ন করছে, এবং আমাদের সমাজে এই ট্র্যাডিশন প্রচলিত আছে, সন্তান হয়েছে, একটা বড় গরু জবাই করেছে, জবাই করে খৎনার দিন, যেদিন খৎনা হবে সেই দিন অনুষ্ঠান করে মানুষকে খাওয়াচ্ছে, আছে না নাই? কথা বলেন, খৎনার অনুষ্ঠান করা হয় না ভাই সমাজে? বড় একটা গরু জবাই করে দেয়, আকিকা ঠিক সময় দেয় না। আকিকা যে নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সাত দিনকার দিনে আকিকা দিতে, আল্লাহ নবী স্বয়ং সাত দিনকার দিনে আকিকা দিয়েছে হাসান আর হোসাইনের। সুনান তিরমিজি হাদিস নার 1521-22, আল্লামা আলবানী হাদিসের সনদকে হাসান বলেছে, সাত দিনকার দিনে আল্লাহ নবী আকিকা দিয়েছে। সন্তান যদি ছেলে হয় দুইটা, মেয়ে হলে একটা, সামর্থ্য না থাকলে ছেলের জন্য একটা দিতে পারেন, ইসলামী বিধান। তবে আল্লাহ রসুলের সুন্নাকে আজ পদদলিত করে দিয়ে খৎনার অপেক্ষায় বসে থাকে মুসলিম, আছে না নাই? আছে না নাই? কথা বলেন, ওই যে খৎনার দিন অনুষ্ঠান করতে হবে, না কোরআনে আছে না হাদিসে আছে। কিছু কিছু আলেম ওলামা বলেছে খৎনা করার এটা সুন্না ভালো, এর জন্য ঘটা করে অনুষ্ঠান করতে হবে, খানা দিতে হবে, গরু জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, এই মর্মে কিছুই পাওয়া যায় না। এই দিন যা সেটা সুন্নাতের উপরে আমল করছেন, এই হাদিস আছে সহিহ বুখারি হাদিস নাম্বার 5891 কিতাবুল লিবাস অধ্যায়। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নবী রাসূলের পাঁচটা হচ্ছে ফিতরাত ছিল। আম্মা জান আয়েশা সূত্রে মুসনাদে আহমদে আছে আটটা, ইবনু আব্বাসের আরেকটা রাত আছে দশটা, সব মিলিয়ে টোটালি দশটা মত পাওয়া যায় যে প্রত্যেক নবী রাসূলের টোটালি দশটা ফিতরাত ছিল। মানে এই আমলটা সব নবী রাসূলরাই করেছে, এক দাড়িটাকে বড় রেখে দেওয়া। কি বললাম কথা বলেন, এটা প্রত্যেক নবীদের বৈশিষ্ট্য। পৃথিবীতে এমন কোনো নবী নেই যে দাড়িবিহীন পৃথিবীতে এসেছে, বা দাড়ি রাখেনি এমন নবী পৃথিবীতে কেউ ছিল না। এক নম্বর দাড়ি রাখা, দুই গোপটাকে ছোট করা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গোপ বড় রাখতে পারবেন না। কোনটা মুসলিম গোপ, কোনটা মুসলিম দাড়ি, কোনটা হিন্দু, কোনটা খ্রিস্টান, দাড়ি দেখলে দাড়িওয়ালারা বুঝে নেবে, চিনতে পারবে না। কথা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখবেন আমার চাইতে বড় আছে, উনি কিন্তু আমার চাইতে বড় জুব্বা উপরে, কিন্তু ওর জুব্বার ক্যাটাগরি দেখলে, কোয়ালিটি দেখলে, ওর দাড়ি দেখলে বোঝা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে। তো ইসলামের প্রত্যেক নবী রাসূলের দশটা কমপক্ষে কমন সুন্নাত ছিল। তার মানে এক, দাড়িটাকে বড় রাখা, গোপটাকে ছোট করা। আর আপনার গোপন অঙ্গের যতগুলো চুল আছে, পশম আছে, এগুলোকে ঊর্ধ্বটান 40 দিনের মধ্যে তুলে ফেলতে হবে, 40 দিন ম্যাক্সিমাম সময়, 40 দিন এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে খৎনা করতে হবে, এটা প্রত্যেক নবী রাসূলের একটা সিফাত, একটা সুন্নাহ। এখন ভাই বলেন তো, একই হাদিসের মধ্যে আছে খৎনা করার কথা, ওই হাদিসের অংশে আছে গোপ কাটার কথা, ওই হাদিসে আছে আপনার বিভিন্ন অবাঞ্ছনীয় প্রসঙ্গগুলোকে তুলে ফেলে দেওয়া, যেই দিন বগল থেকে অবাঞ্ছনীয় চুলগুলো তোলেন সেই দিন ভাই আপনারা কেউ খৎনা দেন, সরি সেদিন খানা দেন? কথা বুঝাতে পারিনি? আল্লাহ নবীর একটাই হাদিস, আলেম ওলামারা বসে আছে, একই হাদিসের পাঁচখান আইন, এক খৎনা করা,
দুই গোপটাকে ছোট করা তিন আপনার যত অবাঞ্ছনীয় পোষ্য মাছের শোলে সেগুলো ঊর্ধ্বতন 40 দিন তুলে ফেলতে হবে তো আপনি একটা সুন্নাত পালন করেছেন খতনা দেওয়া সেই সময় যদি আপনি খানা দেন তো ভাই যেই দিন আপনি গোপ ছোট করেছেন সেই দিন কেন খতনা দেন সেই দিন কেন খানা দেন না তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ধর্মটাকে নিজের ইচ্ছা মতো পালন করছেন মানে এইখানে একটা অনুষ্ঠান কেন্দ্রিক আর একটা কথা ভালোভাবে মনে রাখবেন গোটা বিশ্বজগতে ধর্ম বিলুপ্ত হওয়ার মূল কারণ এটাই যে মানুষ ধর্মটাকে উৎসব কেন্দ্রিক করে নিয়েছে কি কেন্দ্রিক কথা বলেন কি কেন্দ্রিক ধর্ম মানুষ কিভাবে পালন করে উৎসব কেন্দ্রিক পৃথিবীতে খ্রিস্টীয় ধর্ম বিলুপ্তর পথে আমেরিকা ইংল্যান্ড যতগুলো বড় বড় চার্চ খ্রিস্টানদের সেগুলো বন্ধ হয়ে গেছে তালা মারা আছে অনেক গির্জা চার্চগুলোকে তারা বিক্রি করে দিয়েছে শপিং মল তৈরি হয়ে গেছে অনেক কয়েক লক্ষ লক্ষ বন্ধ হয়ে যাচ্ছে কেন বলেন তো কারণ তারা ধর্মটাকে মনে করছে উৎসব কেন্দ্রিক হিন্দু ধর্ম দিন দিন ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ হিন্দু ধর্মটাকে নির্ভর বা হিন্দু ধর্ম নির্ভরশীল এখন উৎসব কেন্দ্রিক মানে দুর্গাপুজো মানে এটা হিন্দুদের উৎসব সাধারণ হিন্দুদেরকে দেখবেন হিন্দুদের কোনো ধর্মীয় আইন তারা পালন করে না পড়তে দেখেছেন হিন্দু সনাতনী যারা আছে তারা ধর্ম কখনো পালন করতে দেখেছেন যে এটা জায়েজ নয় এটা না জায়েজ এটা করা যাবে না ওটা করতে হবে এটা করা উচিত এমন কোনো বিধিবিধান নেই যদি বলেন আপনি হিন্দু কেন ও বছরে একবার দুর্গাপুজো করে এখন কালী পূজা হচ্ছে কালী পূজাতে চলে যাচ্ছে এই বছর কেন্দ্রিক একটা উৎসব হয় সেই দিন নতুন নতুন পোশাক পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায় এটা হচ্ছে হিন্দু ধর্ম হয়ে গেছে উৎসব কেন্দ্রিক প্রতিদিন ধর্ম পালনের কিছু নীতিমালা আছে এগুলো তারা পালন করে না তাই দেখবেন আস্তে আস্তে এই হিন্দু ধর্মটা বিলুপ্ত হওয়ার পথে আমরা মুসলিম সোসাইটি মুসলিম সমাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে উৎসব কেন্দ্রিক কোনো ধর্ম দেয় নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে ইবাদত কেন্দ্রিক ধর্ম কি বললাম কথা বলেন ইবাদত কেন্দ্রিক ঈদ যেটা ঈদুল ফিতর ঈদ মানে খুশি আনন্দের দিন আল্লাহ এই দিন খুশি আনন্দ কিসের জন্য দিয়েছে ডেক বাজাতে ডিজে বাজাতে সিনেমা হলে সিনেমা দেখতে জিনা ঈদের দিন খুশির দিন কি করবা আল্লাহ যে দুই রাকাত নামাজ পড় গতকাল সূর্যগ্রহণ হলো হয়েছে কি হয় নাই কথা বলেন সূর্যগ্রহণ হয়েছে অনেক বছর পরে এই প্রথম চন্দ্র এবং সূর্য মানে অমাবস্যা সূর্যগ্রহণ এই দুটো একত্রিত ঘটে গেছে আল্লাহ রাসূলের সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সূর্যগ্রহণ হচ্ছে আপনার সন্তান মারা গেছে আল্লাহ রাসূলকে বড় করতে চেয়েছে আল্লাহ নবী নাকচ করে দিয়ে তিনি বলছেন সূর্যগ্রহণ হচ্ছে তোমরা এখন নামাজ আদায় করো তার মানে বোঝা যাচ্ছে যে কোনো উৎসব সেলিব্রেট করে মুসলিমরা কিসের মাধ্যমে কথা বলেন কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে পৃথিবীর অন্য ধর্মে প্রতিদিন কন্টিনিউয়াসলি কোনো ইবাদত নেই হয় সপ্তাহে আছে অথবা বাৎসরিক ইবাদত আছে ইহুদিরা শনিবারের দিন তারা গির্জাতে যায় গিয়ে তারা প্রার্থনা করে বাইবেলে ওল্ড টেস্টামেন্ট তালমুদ তাওরাত থেকে কিছু অংশ পাঠ করে শোনায় ওরা দোয়া মুনাজাত করে চলে আসে ঠিক একইভাবে খ্রিস্টানরা আছে রবিবারে শুধুমাত্র সকালবেলায় যাবে গির্জাতে গিয়ে বাইবেল থেকে কিছু ভাস পড়ে দেওয়া হয় সম্মিলিত মোনাজাত শুরু করে দিল আর মানুষ যারা আছে খ্রিস্ট বিশ্বাসী তারা পেছন থেকে আমিন আমিন করতে থাকে এই যখন করা হয়ে গেল তারা মনে করছে এক সপ্তাহে যত পাপ করেছি সমস্ত পাপ এখন ক্ষমা হয়ে গেছে ঠিক ইহুদি খ্রিস্টানরা সাপ্তাহিক একটা ইবাদতের দিন নির্দিষ্ট করে নিয়েছে মুসলিম উম্মাও এই আমলটা করছে কি করছে না কথা বলেন আমার কথা মধ্যে ঢুকতে পারছেন না আমি বলছি ইহুদিরা সপ্তাহে একটা দিন ইবাদতের দিন বানিয়ে নিয়েছে আল্লাহ দেয়নি আল্লাহ ইহুদিদের উপরে তিন ওয়াক্ত সালাত ফরজ করেছিল যেটা মূসা আলাইহিস সালাম তিন ওয়াক্ত সালাত পড়তেন এটা পাওয়া যায় নবী ঈসা আলাইহিস সালামের উপরে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বিভিন্ন জায়গাতে পাওয়া যায় বিশেষ করে ইহুদিদের বিভিন্ন ট্র্যাডিশন থেকে কিন্তু ইহুদিরা দেখছে প্রতিদিন পাঁচবার গির্জাতে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা খুব কঠিন তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিয়েছে লঙ্ঘন করে তারা একটা দিনকে ঠিক করে নিয়েছে যে এই দিন আমরা কোনোই কাজ করব না শুধু ইবাদত করব একটা টাইমে গিয়ে সেই দিনটাকে হিব্রু ভাষাতে বলা হয় সাবাতের দিন মানে শনিবার কোন দিন কথা বলেন শনিবার এটা ইহুদিদের ইবাদতের দিন এই দিন ইবাদত করে অন্য কোনো কাজ তারা করে না হারাম তারা মনে করে দিন কাজ করা হারাম করা যাবে না খ্রিস্টানরা করেছে কি সপ্তাহে সাত দিন ইবাদত করার প্রয়োজন মনে করে না
এত সময় কোথায়, এত টাইম কোথায়। তারা সপ্তাহে সাত দিন বাদ দিয়ে তারা করে দিয়েছে রবিবারকে, ফিক্সড করে নিয়েছে যে রবিবার আমরা ইবাদত করবো। সকালবেলাতে গিয়ে গির্জাতে গিয়ে শুধু একটা টাইম তারা রবিবারে ইবাদত করে, যদিও তাদের উপরে একটা টাইম আল্লাহর সাথে ইবাদত ফরজ করে নাই। ভাই তার মানে বোঝা গেল ইহুদি এবং খ্রিস্টান তারা নিজে